হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লকেস্টার দেবা। তো আজকে আবার আমি চলে এসেছি, বাড়িতে রয়েছি। তো কী করবো, কোনো কাজ বাজ নেই। তো বাড়িতে মা বললো বাবা একটু বাজার করে দে। আর আমি সত্যি কথা বলতে বাজার করতে পারি না, আর বাজার করতে গেলে সব উল্টো পাল্টা সব তুলে নিয়ে চলে আসবো, বাজার থেকে যা পাবো সব তুলে নিয়ে চলে আসবো। তো মায়ের কথা শুনেই আমি অল্প অল্প করে বাজার করে নিয়ে আসলাম। তো আজকে কী বাজার করলাম আমি সেটা তোমাদেরকে দেখাবো, অল্প অল্প করে নিয়ে এসে কী কিছু কিনে তোমাদেরকে দেখাবো, সারাদিনে কী করছি না করছি টোটাল ডিটেলসটা আমি তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তবে বন্ধুরা, তো বাজারে গেছি, অল্প অল্প করে বাজার করেছি। মা বকাবকি করে, বাবা তুই বাজার করতে পারিস না, তুই বাজার করিস না, আর সব থেকে বড় কথা হলো আমি বাজারে গেলে বেশি বেশি করে বাজার করি। তো মা আজকে বললো বাবা অল্প করে বাজার নিয়ে আয়, অল্প কিছু নিয়ে আয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা গিয়েছে, আমাদের ঘরে খাওয়ার লোকটা একটু কমে আছে, আমি মা বাবা তিনজন লোক, তিনজন লোকের এত কি লাগে সবজি, অল্প অল্প করে আনলেই হয়। তো আমি অল্প অল্প করে নিয়ে এসেছি। দেখো এটাকে বলে শালগম, এই যে বাজারে গেলাম, দুটো শালগম নিয়ে আসলাম, দুটো শালগম, একটু পেঁয়াজ নিয়ে আসলাম, একটু টমেটো নিয়ে আসলাম, আর একটু কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, একটু কড়াইশুঁটি নিয়ে আসলাম, এই যে কড়াইশুঁটি, এগুলো নিয়ে আসলাম। তো মা আজকে রান্না করবে তো খাবো, আর অল্প করে একটু মাংস নিয়ে আসলাম, এই যে অল্প একটু মাংস নিয়েছি আমি আর মা আজকে খাবো। তো বাবা খাবে না মাংস, আমি আর মা খাবো। তো অল্প একটু মাংস নিয়ে এসেছি, কেন আমি মানে সানডেতে ঘরে যখন থাকি আমার মাংস না হলে চলবে না, মানে মাংস ছাড়া আমি থাকতেই পারি না। মাংস আর মাছ আমার ফেভারিট, এটা আমার দরকার, মানে সানডেতে আমি বাড়িতে থাকলে মাংস মাছ আমার চাই, নাহলে আমার চলবে না। মাছ মাংস ডিম আমার একদম চাই, নাহলে চলবে না। তবে এই যে অল্প করে নিয়ে এসেছি, আর একটু জল নিয়ে আসলাম, যেহেতু জল শেষ হয়ে গেছিলো, আমি কেনা জল ছাড়া খেতে পারি না। আর যে আমাদের কলে টাইম কলে যে জল পড়ে সেই জলটা আমি খেতে পারি না, তো আমি কেনা জলই খাই। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, যে জলটা কিনে নিয়ে এসেছি সেটাও দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমি কেনা জল ছাড়া খেতে পারি না, আমার সব থেকে বাজে অভ্যাস, মানে আমি যে কোনো জল চট করে খাই না, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু কেনা জল একটু খাই আমি। এই জলটা একটু নিয়ে আসলাম কিনে। তো আজকে মা রান্না করছে কী কী সেটা দেখবো, আর এটা তো আজকে রেসিপিটা হবেই, মাংসটা একদম সুন্দর করে বানাবে আমার জন্য। তো মাকে আমি বলছি মা আজকে মাংস খাবো, তো বানাবে, তবে দেখা যাক কী করে। ততক্ষণে একটা ব্রেক দিয়ে আমি আসছি। তবে বন্ধুরা আর একটা কথা যেটা হলো, আমি তো সানডে আমার ছুটি থাকে, সানডেতে বাড়িতে থাকি, তো মা আমাকে কোনো কাজবাজ করতে দেয় না, আর আমি কাজবাজ করতে পারিও না। তো আজকে একটু বললো যে বাবা বাজারটা করে নিয়ে, তো অল্প করে বাজার করলাম। এর আগের দিনও আমি বাজার করেছিলাম, তো বেশি বেশি করেছিলাম বলে বাজার মা রাগারাগি করেছিলো। তো আমার মা কিন্তু আমাকে খুব ভালোবাসে, আর খুব ডেলি ডেলি ভালো ভালো খাবার রান্না করে দেয়। এই যে আমার টিফিন বাটি, এইটাই বাটিটার মধ্যে আমার খাবার থাকে, একটা বাটিতে যা হোক একটা টিফিন কিছু করে দেয়, এর মধ্যে আমার টিফিন থাকে, আমি টিফিনে আমি অফিসে নিয়ে যাই আর খাওয়া দাওয়া করি। আর বিক্রি তো করিনি, বউ তো নেই, মায়ের হাতে রান্না খাই, মা তো আমাকে খুব ভালোবাসে। এই যে আমার টিফিন বাটি, এই বাটিতেই আমি খাই, টিফিন বাটিতে। আর তোমরা কিন্তু আমার ভিডিওর উপর শুধু দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করে আমার পাশে থাকবে। আর আমি একটু ব্রেক দিয়ে আসি, আর কী কী করছি সব তুলে ধরছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো গাইস, তো বন্ধুরা একবার আমি বাজার করেছি, তো হলো না, আবার গেলাম বাজার করতে। তো আবার কিছু বাজার নিয়েছি, এবার মা পুরো রেগে গেছে আমার উপরে, বলছে তুই কে, তোকে কি আমি বাজার করতে বলেছি? আবার বাজার করেছি, দেখো ঘরে বাজারে পুরো ছড়াছড়ি, কিন্তু খাওয়ার লোক ঘরে কেউ নেই, এই হচ্ছে অবস্থা। আমি বাজারে গেলে না খালি বাজার করতে ইচ্ছা করে, কি করব, আবার বাজার করে নিয়েছি, আবার দেখো এবার রাগারাগি করছে বাড়িতে আমার উপরে। তবে বন্ধুরা একটু কাজ ছিল, কাজটা কমপ্লিট করে আবার বাজারে গেলাম, বাজার দিয়ে গিয়ে আবার একটু বেগুন নিয়ে আসলাম, দেখো। তো এই বেগুনগুলো বেশ খেতে ভালো লাগে, এই একটা বেগুন নিয়ে এসেছি, আর একটু পুঁই শাক নিয়ে এসেছি, এই যে পুঁই শাক, তো পুঁই শাক খেতে ভালোবাসি, নিয়ে এসেছি। তো তারপর এই যে পেয়ারা নিয়ে এসেছি, দেখো এই যে পেয়ারা, খুব ভালো পেয়ারা। আমি তো বাজারে গেলেই খালি বাজার করতে ইচ্ছা করে। দুইখানা গন্ধরাজ লেবু নিয়ে এসেছি, এই যে গন্ধরাজ লেবু। আচ্ছা একটু সিম নিয়ে এসেছি, দেখো এই যে সিম, খুব ভালো। আর একটু বিট গাজর নিয়ে এসেছি, এই যে বিট গাজর, একটু বাঁধাকপি নিয়ে এসেছি। একবার বাজার আমি অলরেডি করেছি, লেকিন আবার বাজার করে নিয়ে আসলাম, কেন আমার খুব অভ্যাস খারাপ, বাজারে গেলেই খালি বাজার করতে ইচ্ছা করে। আমি বাজারে গেলেই খালি বাজার করতে ইচ্ছা করে, জানি না কেন, মানে বাজার করতে আমি খুব ভালোবাসি। হয়তো আমি বাজারঘাট করি না, আমার বাবা করেন, তবু আমার খুবই ভালো লাগে বাজার করতে। আর তবে কিন্তু বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বাকি কী করছি না করছি সব তোমাকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তবে বন্ধুরা
আর বেশি কথা না বলে অনেক হয়েছে, এবার ড্রেসটা ছেড়ে এবার যাই গামছাটা নিই, এবার স্নান করতে যেতে হবে। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় ঘড়িতে দুটো বেজে গেছে, তো স্নান খাওয়া দাওয়া করতে হবে। যেহেতু আমার খেতে খেতে একটু লেট হয়ে যায়, স্নান ফান করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় চারটের ঘরে বেজে যাবে, চারটে তো বেজেই যাবে মিনিমাম। তো আর বেশি কথা বলবো না, এবার স্নানের দিকে যেতে হবে, চলো সঙ্গে থাকো। তবে বন্ধুরা, আমি একবার বাজার হয়ে গেছিলো, তারপর আবার বাজার করেছি। এবার মা বাবাকে ফোন করে বলছে, দেখো ও একবার বাজার করেছে, আবার বাজার করে নিয়ে এসছে, মানে ঘরে খাবারের অর্ডার লাগিয়ে দিচ্ছে এমন আছে। আর কী করবো, বাড়িতে মা চিল্লামিল্লি করছে। যাই হোক, মা বাবার কাছে ফোন করে নালিশ করছে, তো আমি মাকে একটু খুব ভয় পাই। এবার আমি স্নান করবো, এই গামছা নিয়ে নিচ্ছি, এবার স্নান ফান করে আসি, তারপর আবার তোমাদের সামনে আসতে দিকে আজকে মা কি রান্না করেছে, স্নান টান করে আসি, তারপর খাওয়া দাওয়া করবো। তবে বন্ধুরা, সবাই স্নান করে আসলাম, এবার দেখছো চুলটা পুরো ভিজা, স্নান করে আসলাম, এবার আমি খাওয়া দাওয়া করবো, আর মা কি রান্না করছে দেখি, সেটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখবে মানে আমি বাড়িতে থাকলে কিরম অত্যাচার করে বেড়ায় বাড়িতে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, মা ভাত দিয়েছে, এই যে গন্ধরাজ লেবু, বেগুন ভাজা, আর লাউ, একটা লাউ দিয়ে একটা কিরম চচ্চড়ির মতো করেছে, লাউ ঘণ্ট বলে, লাউ ঘণ্ট, এই ভাত, আর এই যে মাংস, আর এই যে চাটনি পাঁপড় দিয়েছে। তো আমি এখন খাবো, খাওয়া দাওয়া করে তারপর আসি, তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে থাকো। তবে বন্ধুরা, বেশি বড়ো আর ভিডিও দিলাম না, তো শরীরটা খুব টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, তো সারাদিন ঘুমিয়েছিলাম, একটু খাটাখাটনি পড়ে না, যেহেতু আমি একটু ব্যস্ত থাকি, খাটাখাটনি হয়ে যায়, তো বেশি বড় ভিডিওটা দিলাম না। আর তোমরা এখন তোমার ভিডিওটা দেখবে, এখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করছি, জাস্ট দু পিস মাংস নিয়েছি, একটা খেয়েছি আর একটা পড়ে রয়েছে। আমি মাংসকে দেখো ভালোবাসি, অল্প হোক আর বেশি হোক আমার মাংসটা চাই, তো খাচ্ছি, আর বেশি কথা বলবো না। তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে আমার পাশে থাকবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি, আবার আগামী দিন আগামী কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসছি। টাটা, বাই।